হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর হেয়ার ক্লিপের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আর এই হেয়ার ক্লিপের ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে হেয়ার ক্লিপের একটি বেস দরকার হবে। আর হেয়ার ক্লিপের বেসটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি আমার গত একটা ভিডিওতে দেখিয়েছি। যারা এখনও হেয়ার ক্লিপের বেজের ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন, লিঙ্ক আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার পেজটিও লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে। হেয়ার ক্লিপের বেজের মাপটা আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি, আজকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে বেজটা তৈরি করেছি সেই বেজটা কিন্তু 7 সেন্টিমিটার আছে। তো আপনারা এরকম আপনাদের ক্লিপের সাইজ অনুযায়ী বেজটা তৈরি করে নেবেন। আমি আমার সাইজ অনুযায়ী বেজটা তৈরি করে নিয়েছি। ডিজাইনটা আমি এখন তৈরি করা শুরু করব। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন আছে। তো এখানে আমি এই ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো না, আমি এই পার্পল কালারের যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার এই ডিজাইনটা তৈরি করার জন্য এরকম একটা বেজ দরকার। আর ডিজাইনটা কীভাবে তৈরি করব সেটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আমি কীভাবে কীভাবে তৈরি করছি সেটা আপনাদের একটু খেয়াল করে দেখতে হবে। খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন যে আমি কীভাবে ডিজাইনটা তৈরি করছি। প্রথমে আমি উপরে কিছু ফ্লাওয়ার তৈরি করে নেব, তারপর ডালপালা দিয়ে ডেকোরেশন করে নেব। তো আমি প্রথমে ফ্লাওয়ারটা তৈরি করছি। তো কীভাবে আমি ফ্লাওয়ারটা তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখুন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ফ্লাওয়ারটি তৈরি করে নিব। যতক্ষণ পর্যন্ত আমি একটা পারফেক্ট শেপ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাওয়ারটি তৈরি করতে থাকবো। তো পারফেক্ট একটা শেপ আসা পর্যন্ত আমি এই ফ্লাওয়ারটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন
প্রথম যে ফ্লাওয়ারটা আছে তার থেকে হাফ ইঞ্চি নিচে আমি আরও একটি ফ্লাওয়ার তৈরি করব। তো প্রথম ফ্লাওয়ারটা আমি যেভাবে তৈরি করেছি প্রতিটা ফ্লাওয়ার আমি সেমভাবেই তৈরি করব। তো আমি আরেকটা ফ্লাওয়ারও তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরও একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এখন এই ফ্লাওয়ারটা থেকে হাফ ইঞ্চি নিচে আমি আরও একটি ফ্লাওয়ার তৈরি করব। তো আমি এখানে আমার ইচ্ছা মতো ফ্লাওয়ারগুলো তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ডিজাইন মতো যে কয়টা ফ্লাওয়ার করতে ইচ্ছে হয় আপনারা সেভাবে করবেন। আমি শুধুমাত্র আমার ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর আগের দুইটা ফ্লাওয়ার আমি যেভাবে তৈরি করেছি এই ফ্লাওয়ারটাও আমি সেমভাবেই তৈরি করে নিব। এখানে আমি আরও একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এখন লাস্টের যে ফ্লাওয়ারটা তৈরি করেছি সেই ফ্লাওয়ারের থেকে হাফ ইঞ্চি উপরে আমি আরও একটি ফ্লাওয়ার তৈরি করে নিব। প্রতিটা ফ্লাওয়ার আমি সেমভাবেই তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটা ফ্লাওয়ার হয়ে গেছে। এখানে আমি টোটাল চারটা ফ্লাওয়ার করেছি। তো আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন যদি আপনাদের ওইভাবে ডিজাইন করতে ইচ্ছে হয়। তো আমি আমার ডিজাইন অনুযায়ী চারটা ফ্লাওয়ার করেছি। এখন আমি ফ্লাওয়ারের মাঝে যে খালি জায়গাগুলো আছে সেখানে আমি একটু ডিজাইন করব। ফ্লাওয়ারের মাঝের এই খালি জায়গাগুলোতে আমি বুটি ডিজাইন করব। এখানে সবগুলো খালি জায়গাতেই আমি এই বুটি বুটি ডিজাইনগুলো করে নিব। তো এখানে আপনারা দেখুন আমি কীভাবে বুটি ডিজাইনটা করছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বুটি করে নিয়েছি। তো সেমভাবে এখানে ফ্লাওয়ারের মাঝের যে খালি জায়গাগুলো আছে শুধুমাত্র সেই খালি জায়গাগুলোতেই আমি এই বুটির ডিজাইনগুলো করব। তো প্রতিটা বুটির ডিজাইন সেমভাবে হবে। তো আমি প্রতিটা বুটির ডিজাইন করে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন।
এখানে আমার বুটি ডিজাইনগুলো করা হয়ে গেছে। এখন আমি এই সুতাটা পেছন দিক থেকে লক করে দিব। লক করে আমি সুতাটা সেট করে নিব। এখানে 3 নম্বর যে ফ্লাওয়ারটি আছে তার নিচে থেকে আমি এখানে ডাল এবং পাতা তৈরি করে নিব। তো এখানে আমি আরও একটি সুতা জয়েন করে নিচ্ছি। তো এখন আমি ফার্স্টে ডাল তৈরি করব, তারপরে পাতাগুলো তৈরি করে নিব। তো ডালটা তৈরি করা একদমই সহজ। আপনারা খাতা সেলাই করার সময় যেভাবে ডাল স্টিচটা করতেন সেভাবেই আমি ডাল স্টিচটা করছি। সেমভাবে আমি ডাল স্টিচটা করে এখানে একটা ডাল তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার ডালটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পাতা তৈরি করে নিব। তো আমি আমার ইচ্ছে মতো এখানে যে কয়েকটা পাতা করার প্রয়োজন মনে হবে আমি সে কয়েকটা পাতা করে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতাগুলো করবেন, যেভাবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে সেভাবে আপনারা করবেন। তো আমি আমার পছন্দ মতো পাতাগুলো এভাবে তৈরি করে নিয়েছি, আর খুবই সহজ পাতাগুলো তৈরি করা। তো কীভাবে তৈরি করছি সেটা আপনারা একটু দেখুন খেয়াল করে। আমার এখানে ডাল এবং পাতাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে ফ্লাওয়ারগুলো তৈরি করেছিলাম এই ফ্লাওয়ারের মাঝের যে অংশটা আছে সেখানে আমি এই কালারের সুতাটি দিয়ে আবার একটি বুটি ডিজাইন করে দিব। এভাবে ডিজাইনটি করলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই জন্য আমি ফ্লাওয়ারের যে মাঝের জায়গাটা আছে ফ্লাওয়ারের মাঝে মাঝে আমি এরকম বুটি ডিজাইনগুলো করে নিব। প্রতিটা ফ্লাওয়ারেই আমি ডিজাইনটা করব। ফ্লাওয়ারের মাঝে এই বুটি ডিজাইনগুলো করা হয়ে গেলে ফ্লাওয়ারের মাঝের খালি জায়গাগুলোতে আমি যেই পার্পেল কালার দিয়ে বুটি ডিজাইন করেছি সেই পার্পেল কালারের উপরে আমি এখন আবার এই সুতা দিয়ে আরেকবার বুটি ডিজাইন করব। তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে।
দেখতেই পাচ্ছেন আমি কত সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। ডিজাইনটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কতটা সহজ। আশা করব আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের এই ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে কী করতে হবে জানেন তো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।